হ্যালো গাইজ, ওয়েলকাম টু দীঘা ভিউ উইথ গৌতম। হোলির পরের দিন একেবারে দীঘা সমুদ্র সৈকতের সাথে জনসমুদ্র মিশে গেছে, ভয়ঙ্কর ভিড়, একেবারে সমুদ্রের তীরে তোমরা দেখাচ্ছি তোমাদেরকে প্রচুর মানুষের ঢোল। অনেকদিন পর আবার প্রচুর সংখ্যায় মানুষ দীঘায় এসছে। হোলিতে বহু সংখ্যায় মানুষ রুম পাননি, আজকেও বহু সংখ্যায় মানুষ রুম পাননি। যাদের রুম আগে থেকে বুক ছিল তারাই কিন্তু রুম পেয়েছে, আর যে কটা রুম বাকি আছে অনেক চড়া দামে রেন্ট নিচ্ছে, যার জন্য সবার পক্ষে সম্ভব হচ্ছে না রুম নেওয়া। একেবারে শনিবারের দুপুরবেলা, একেবারে পিক টাইম, নিউ দীঘা সমুদ্র সৈকত থেকে তোমাদেরকে সমুদ্র স্নানের ছবি এবং জমজমাটি ভিড়ের মজা দেখাচ্ছি। যারা দীঘায় আসতে পারোনি হোলিতে, দীঘা ভিউ উইথ গৌতম চ্যানেলের পক্ষ থেকে, একেবারে চ্যানেলের ক্যামেরার চোখ দিয়ে তোমরা দীঘার ভিউগুলো দেখতে থাকো। আর যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করো, সাথে থাকো দীঘা থেকে টাটকা আপডেট। যেদিকেই তাকাবে শুধু মানুষের ঢোল, ভয়ঙ্কর মানুষ, প্রচুর সংখ্যায় মানুষ, একেবারে নিউ দীঘা সমুদ্র সৈকত ভরে গেছে। তোমরা দেখো যেদিকেই দেখবে প্রচুর সংখ্যায় মানুষ। অনেক দিন পর কালকে এবং আজকে, অর্থাৎ হোলি এবং হোলির পরের দিন শনিবার, আজকে 19 তারিখ, প্রচুর সংখ্যায় মানুষ, অনেকেই মানে রুম পাননি, হয়তো স্নান করে বেরিয়ে গেছেন, আর একেবারে প্রায় সব হোটেলই বুক। আর কালকে রবিবার, হয়তো কালকেও কিছু সংখ্যায় পর্যটক থাকতে পারে। একেবারে প্যাকড আপ দীঘা সমুদ্র সৈকত তোমাদেরকে দেখাচ্ছি, আর একেবারে সমুদ্র সৈকতেই হোলি খেলা চলছে, আবির খেলা, রং খেলা, সমস্ত কিছু, একেবারে জমজমাটি দীঘা সমুদ্র সৈকত। যারা দীঘায় আসতে পারোনি, দীঘা ভিউ উইথ গৌতম চ্যানেলের ক্যামেরার চোখ দিয়ে একেবারে বাড়িতে বসেই দীঘার ভিউয়ের মজা নিতে থাকো। শুধু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওগুলো দেখতে হবে, তাহলে দীঘা পৌঁছে যাবে। একেবারে চারদিকে প্রচুর সংখ্যায় পর্যটক, তোমাদেরকে আগেই বলেছি, যারা আমার চ্যানেল দেখো, আমি বলেছিলাম একেবারে প্রায় সব হোটেলই বুক হয়ে গেছে, আর তার ছবি আমরা জানি এইরকম একটা ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে, তোমাদেরকে আগেও ইঙ্গিত দিয়েছিলাম আমি। একেবারে আনএক্সপেক্টেড ভিড় যাকে বলে, চারদিক ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো প্রচুর সংখ্যায় পর্যটকের ঢোল। আর নিউ দীঘা থেকে ভালো দীঘায় সমুদ্র স্নানের জায়গা আর নেই, আর সেই সমুদ্র স্নানের জায়গা একেবারে চলছে, দেখতেই পাচ্ছ, হোলি খেলা, ডান্স, ভটকা, কুলফি, আইসক্রিম খাওয়া, এবং কাকে বলে দীঘার সমুদ্র এবং কাকে বলে দীঘার মজা, একেবারে যারা বাড়িতে বসে আছে তাদেরকে দেখিয়ে দিচ্ছি। একেবারে যাকে বলে মানুষের ঢোল, স্পিডবোট রাইডিং, সমুদ্র স্নান, আইসক্রিম, আইসগোলা থেকে নিয়ে ফটো তোলা, সমস্ত কিছু, একেবারে জমজমাটি মজার পরিবেশ, দীঘা আবার ফুল ফর্মে, একেবারে সমুদ্রের স্নান চলছে, একেবারে দেখতেই পাচ্ছ, একটুও ফাঁকা জায়গা নেই, একেবারে মানুষের ভিড় জমিয়ে মস্ত চলছে দীঘা সমুদ্র সৈকত জুড়ে। যারা দীঘায় আসতে পারছ না, মিস করার কোনো কারণ নেই, দীঘা বিউথ গৌতম একেবারে তোমাদেরকে বাড়িতেই তোমাদের দীঘার ছবি পৌঁছে দিচ্ছে। সমুদ্র সৈকতেই হোলি খেলা চলছে, আর জমিয়ে সমুদ্র স্নান চলছে, গরম ভালোই পড়েছে, তাই সমুদ্র স্নানের জন্য কোনো রকমের জমিয়ে সমুদ্র স্নানের সাথে সাথে মজা চলছে, তোমরা দেখতেই পাচ্ছ ফাটাফাটি মজা, সমুদ্র স্নান, স্পিডবোট রাইডিং, ডান্স, সব কিছু চলছে, তার সাথে হোলিও চলছে, একেবারে রঙের খেলা, রঙের উৎসব জমে চলছে। আর যারা মিস করছো, মিস করার কোনো কারণ নেই, দীঘা ভিউ গৌতম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, একেবারে সি বিচের সাইডের ছবিটা তোমরা দেখছো, প্রচুর মানুষের ঢোল, একেবারে যাকে বলে জনসমুদ্র, একেই বলে দীঘা, একেই বলে দীঘার মজা, যার জন্যই বহু সংখ্যায় মানুষ ছুটে আসেন দীঘা সমুদ্র সৈকতে। তোমরা দেখতেই পাচ্ছ চারদিকে একেবারে জনসমুদ্র, দীঘা সমুদ্র সৈকতের সাথে জনসমুদ্র মিশে গেছে, একেবারে মিলে মিশে একাকার, প্রচুর সংখ্যায়, অসংখ্য সংখ্যায় মানুষ সমুদ্র স্নানে মেতে উঠেছে। আর বহুদিন পর আবার সেই ভরা দীঘা সমুদ্র সৈকত, অর্থাৎ দীঘা সুন্দরী পর্যটকের অলঙ্কার পরে আবার রেডি হয়ে গেছে,
তাই যারা আসবে ভাবছো অবশ্যই চলে আসো। আর সমুদ্রে মধ্যে একদম সমুদ্রের মাঝে চলছে স্পিড বোর্ডের রাইডিং, স্পিড বোর্ডের লাইন লেগে গেছে একটার পর একটা, সমুদ্র স্নানের মজা চলছে, চুটিয়ে একেবারে বাচ্চা থেকে বড় সবাই মজা করছে, জমজমাট দীঘা সমুদ্র সৈকত। সমুদ্র স্নানের সাথে সাথে ফটো তোলা, সেলফি তোলা সমস্ত কিছু চলছে, স্পিডবোট রাইডিং চলছে, একেবারে জমজমাট সমুদ্র সৈকত। কোনো রকমের কোনো রোকটোক নেই, সমুদ্র স্নানের জন্য একেবারে ফুল ফেজেই দীঘা সমুদ্র সৈকত খুলে গেছে, আর জমিয়ে মস্তি চলছে একেবারে, হোলি মেতে উঠেছে দীঘা সমুদ্র সৈকত, জমজমাট হোলি। প্রায় দু বছর সেরকম হোলি হয়নি লকডাউনের জন্য, করোনার কারণে, আর এবারে কিন্তু হোলি যেটা হয়েছে একেবারে দু বছরের সুদে আসলে আনন্দের ভরপুর মজা। একটু দূর থেকেই তোমাদেরকে পুরো গোটা সমুদ্র সৈকত দেখাচ্ছি, দেখো চারদিকেই প্রচুর সংখ্যায় পর্যটক, একেবারে পর্যটকের ঢেউ নেমে গেছে, জনজোয়ার, সমুদ্র জোয়ারের সাথে জনজোয়ার মিশে গেছে, চারদিক ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো যেদিকে দেখবে প্রচুর সংখ্যায় মানুষ, মানুষ আর মানুষ, মানুষের ঢোল একেবারে দীঘা সমুদ্র সৈকতে, হোলি একেবারে জমজমাট, হোলি 2022। বন্ধুরা যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি কী করছো, দীঘাকে মিস করছো, দীঘাকে একেবারে তোমাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য দীঘা ভিউ গৌতম চ্যানেল রয়েছে, চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো আর সাথে থাকো, আর দেখতে থাকো দীঘা থেকে দীঘা ভিউ উইথ গৌতম এই চ্যানেলের ভিডিও।